নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে তোমাদের চ্যানেলে। আজকে অনুষ্ঠান বাড়ি স্পেশাল একটা আলু পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, 5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে প্রথমে সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার সময়ই আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। খুবই ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখো আমি রেসিপিটা বানাচ্ছি। একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1/2 পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদা, এবং একটা ইনগ্রিডিয়েন্টস যেটা সকলেরই বাড়িতে থাকে, বাঙালির প্রিয় পোস্ত। এটা আমি 1 থেকে 1.5 টিস্পুন আমি দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। চলো দেখা যাক, আলুগুলো কিন্তু দেখো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। সেমভাবে আলুটা তুলে নিয়ে আমি একই রকমভাবে এখানে আমি 7 থেকে 8টা মিডিয়াম সাইজের পটল নিয়েছিলাম। একটা পটলকে আমি 4 ভাগ করেছিলাম। এই পটলগুলোকে আবারও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব নরম করে, খুব লাল করে আমি কিন্তু ভাজবো না, হাফ কুক করে আমি কিন্তু এটাকে ভাজবো। আলু পটলের তরকারি কিন্তু অনুষ্ঠান বাড়িতে, তাই প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই আমরা কিন্তু খেয়ে থাকি। সেই সেমভাবে এই যদি একই রকম রেসিপি তোমরা ফলো করো, কিন্তু সেম টেস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সম্পূর্ণ কুকড কিন্তু আমি করিনি। এবার 2 টিস্পুন মতো তেল তুলে রেখেছি আমি। ওই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা আর 1টা শুকনো লঙ্কা ভেঙে অ্যাড করে দিয়েছি। আর যে 1/2 পেঁয়াজটা পেস্ট করেছিলাম তারই 1/2 অংশটা স্লাইস করে কেটে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে স্মুথ পেস্ট করে রাখা এই মশলাটা আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে কিন্তু আমার একটু মিডিয়াম আছে। সমস্ত মশলাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। ভালো করে মশলাটা নাড়িয়ে নিয়েছি, দেখো ফ্লেমটা কিন্তু আমি এবার হাই করে দিয়েছি। এই হাই ফ্লেমে কিন্তু মশলাটা আমাকে 2 থেকে 3 মিনিট ধরে আমাকে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, নিজের স্বাদ মতো এটা অ্যাড করে নিও। মিক্সির মশলা ধোয়া জলটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। কোনো কিছুই কিন্তু আমরা ওয়েস্ট করব না। মশলাটা কিন্তু আমাদের অলরেডি কষতে শুরু হয়ে গেছে, কিছুটা তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মশলাটা কিন্তু আরও কষাতে হবে আমাদের। এই পর্যায়ে মশলাটা যত কষানো যাবে সবজিটার টেস্টও কিন্তু খুব ভালো হবে। তোমরা যদি নিরামিষভাবে করতে চাও, জাস্ট পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করো, তাতেও কিন্তু টেস্টটা অদ্ভুত সুন্দর লাগে। দেখো ভেজে রাখা আলু আর পটল অ্যাড করে দিয়েছি, তেলটাও কিন্তু মশলা থেকে পুরোটা উঠে এসেছে। ভালো করে মশলার সঙ্গে আলু এবং পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 1 টিস্পুন আমি এখানে চিনি ব্যবহার করছি। টমেটো, পোস্ত, সমস্ত কিছু টেস্টটাকে এই চিনিটা ব্যালেন্স করবে। মশলা আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে আমরা কিন্তু আলু এবং পটলটাকে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। 10 মিনিটের জন্য দেখো আমরা ঢাকা চাপা দিয়েছি, 10 থেকে 15 মিনিট পরই দেখতে পাচ্ছ আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, এবং উপরের তেলটা দেখেছো কত সুন্দর ভেসে উঠেছে। রিকোয়েস্ট করব বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো, সম্পূর্ণ বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি স্টাইলে তোমরা কিন্তু টেস্টটা পাবে। এবার আমি দেব শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। হোমমেড যদি গরম মশলা থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি কেনাটাই ব্যবহার করলাম। ভালো করে গরম মশলার সাথে মিশিয়ে নিলেই আমাদের এই আলু পটলের দম অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম রেডি। আমি যেটা রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, এমন না যে পার্টিকুলার কোনো পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের বানিয়ে দেখার একবার রিকোয়েস্ট করি। দেখো
দেখো বানিয়ে, আশা করছি খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্টে জানিও পরবর্তী রেসিপি কী দেখতে চাও।